গ্রামে গঞ্জে বহুত মানুষ আছে সুদে টাকা লাগায় সুদে আছে কিনা আর আমরা বহু মানুষ আছি সুদে টাকা নেই তো সুদে টাকা লাগানো যেরকম হারাম সুদে টাকা নেওয়াও কি হারাম এই সুদি টাকা সুদি কারবারে যে মুনাফা এটা সম্পূর্ণ হারাম কিয়ামতের দিন জবাবদিহি করা পার পাবো না আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তুমি টাকা কিভাবে কামাই করছো কিভাবে কামাই করছো দোকান বেশি করা সুদি কারবার করা চাকরি করে ঘুষ খাইয়া অন্যের জমি আত্মসাৎ করা সহজ সরল মানুষ বাস একটা জাল দলিল বানাইয়া আরেকজনের জমি বিক্রি করে দিয়া লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার সে মালিক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে দুনিয়ার মানুষের কাছে ধারণা করলো আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু মাল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন কিভাবে তুমি কামাই করেছো ওয়া ফিমা আনফাকাহু চার নম্বর প্রশ্ন হবে সম্পদ কামাইছো সম্পদ কোথায় কিভাবে ব্যয় করছো কেউ বলতে পারেন এই সম্পদ আমি কামাইছি আমার ইচ্ছা মতো ব্যয় করব না সম্পদ আপনি কামাই করেন নাই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন অতএব আল্লাহর হুকুম মতোই সম্পদ ব্যয় করতে হবে আমি সম্পদ আছে দেখা গানের আয়োজন করলাম যাত্রার আয়োজন করলাম আরো এরকমের কত কিছু অহেতুক আজকালের মধ্যে কত লক্ষ কোটি টাকা অহেতুক ব্যয় হচ্ছে এই জায়গা বিটা দেখা যাবো ঢাকা শহরে লক্ষ লক্ষ টাকা একেবারে অন্যায় কাজের মধ্যে একেবারে অকাতরে পানির মতো ফেলতে থাকবে টাকা আছে মদ খাওয়ার মধ্যে লাগাই দিবে টাকা বিড়ি খায় সিগারেট খায় এর জন্য আল্লাহ তাআলা টাকা দিয়েছেন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কোথায় তুমি খরচ করছো টাকা টাকা তো আমি তোমাকে দিয়েছি মালিক আল্লাহ আমাকে টাকার ম্যানেজার বানাইছেন আল্লাহর হুকুম মতো আমি ব্যয় করব আল্লাহ তাআলা ম্যানেজার বানানোর পরেও আল্লাহর হুকুম মতো ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আমাকে আবার পুরস্কার দান করবেন চার নম্বর প্রশ্ন হলো মাল কোথায় খরচ করেছো টাকা পয়সা কোথায় খরচ করেছো কিভাবে খরচ করেছো